মায়াপুরের ভোগ, ইস্কন মন্দিরের হাজার হাজার লোকের লাইন দিয়ে কিন্তু তারপর ভোগ নেওয়া হয়েছে। আজকে এত ভিড় আইডিয়ার বাইরে যে আজকে একাদশী দেখে এত এত ভিড়, হাজার হাজার মানুষের ভিড়, তিন ঘন্টা চার ঘন্টা দাঁড়ানোর পর কিন্তু ইস্কন মন্দিরের ভোগ পেয়েছি। ভোগ না পেলে মনটা সত্যিই খারাপ হতো। আমরা এখন বেরিয়ে পড়েছি, দেখুন আমরা সমস্ত ধামগুলো ঘুরে ঘুরে এখন দেখবো। নানান রকম নানান মন্দির আছে, নানান ধাম আছে। আমরা নবদ্বীপের দিকে যাচ্ছি মায়াপুর থেকে। দেখা যাক যে কটা ধাম আমরা কভার করতে পারি, যে কটা পারবো সব কটাই দেখাবো। সাথে সাথে মা আছে এখানে, আর বাবা আছে, সামনে ছেলে আছে, যাওয়া হচ্ছে। চলে এসেছি মহাপ্রভু চৈতন্যদেবের বার্থ প্লেস, দেখুন পবিত্র স্থান যেখানে আমাদের মহান প্রভু জন্মগ্রহণ করেছিলেন। চলুন দেখা যাক। আজকে কিন্তু প্রচুর লোকের ভিড়, যেহেতু আজকে একাদশী সেজন্য মানুষের এত ভিড়, এত লোক হতে পারে আইডিয়া ছিল না, আইডিয়ার বাইরে। দেখুন সবেদা গাছ, সবেদা গাছে কিন্তু প্রচুর সবেদা হয়েছে। দেখ মাম্মা কি সুন্দর সবেদা হয়েছে, দেখ গাছে। মা দেখো সবেদা গাছ কি সুন্দর সবেদা হয়েছে, দেখো। আমরা আবার মন্দিরের ভেতরে যাব, কিন্তু এখন মহাপ্রভু জন্মস্থানের ভেতরটাই আছি। সামনেটা করতে পারিনি, তার কারণ হচ্ছে ওখানে ফটোগ্রাফি ভিডিও অ্যালাউ না। এত মনোরম পরিবেশ, এত সুন্দর যে সেখান থেকে উঠতেই ইচ্ছে করছিল না। শিব মন্দির দুর্দান্ত, কিন্তু ঘোরা হয়ে গেছে মহাপ্রভুর জন্মস্থান। দেখে মনটা কিন্তু ভালো হয়ে গেল। আমরা এবার নবদ্বীপের দিকে যাচ্ছি, আরো কিছু ধাম দেখবার অপেক্ষায় আছি। দেখা যাক কটা করতে পারি। ভেতরের এত সুন্দর দৃশ্য আর এত সুন্দর দেবতাদের মূর্তি, সেটা দেখাতে পারলাম না, যেহেতু ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাহলে পুরোটাই দেখাতাম। মহাপ্রভুর জন্মস্থান দর্শন করার পরে কিন্তু আমরা চলে এসেছি এখানে, আর লোক সামলাতে পারিনি। গরম গরম জিলিপি ভাজা হচ্ছে, মিহিদানা আছে, বোঁদে আছে, মানে এত জিলিপি রয়েছে। আমরা এখন জিলিপি খাবো, তার জন্য এখানে চলে এসেছি। মা এখানে বসে পড়েছে। কি জিলিপি খাওয়া হবে তো এখন? না আমি বোঁদে খাবো। বোঁদে? আচ্ছা, মা কি খাবে? জিলিপি? দারুণ কিন্তু জিলিপিটা, পুরো গরম মচমচে জিলিপি আমরা খাচ্ছি। লোবা সাজাতে পারিনি, সবাই ফুল ফ্যামিলি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি, ছেলে বাবা খায়নি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। লঞ্চের কাউন্টার আছে,
আমরা এখন কিন্তু ফেরিঘাট চলে এসেছি, আমরা নবদ্বীপ যাব। চলো চোখ ধাঁধানো, কিন্তু পেতলের আর কাঁসার জিনিস দেখে দেখে কিন্তু চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এটাই আমাদের বাংলার ঐতিহ্য, দেখুন এত সুন্দর সমস্ত জিনিস। দেখুন নবদ্বীপের শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন, অপরূপ সুন্দর শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন দেখুন। নিমাইয়ের জন্মস্থানে কিন্তু আমরা চলে এসেছি। নিমাইয়ের জন্মস্থানে এসে কিন্তু এত বৃষ্টি যে আমরা ঠিক করে দর্শন করতে পারছি না। এত লোক, লোকের ভিড়, তার মধ্যে এত বন্যার মতন বৃষ্টি, দেখুন সবাই কিন্তু বসে পড়েছে। এখানে কিন্তু পাঠ হচ্ছে, ভগবানের নাম কীর্তন হচ্ছে। আমরা জাস্ট দেখতে গেছি, তার মাঝখানে কিন্তু এত বৃষ্টি শুরু হয়ে গেছে যে আমরা একটা জায়গায় শেল্টার নিয়েছি। জানি না আর ধামগুলো দর্শন করতে পারবো কি না, এত বৃষ্টি। নবদ্বীপের ফেমাস হয়ে দেখুন চলে এসেছি আমরা। কেমন মা দইটা? দইটা কেমন? বাবা কি খাবি? বাবা এখানে চিকেন পাওয়া যাবে না কিন্তু, দই খা। আমরা কিন্তু দেখুন চলে এসেছি।
मायापुर चले देखो एन मायापुर चले प्रचुर लोक फुचका खाबार स्टले खाबेना प्रचुर प्रचुर लोक ट्राई देखे टेस्ट कैमन हो।